আপনার আলোচনা একটা বিষয় ফুটে উঠেছিল। আপনি বলছিলেন যে আসলে পরিবারে অনেক সময় দেখা যায় যে নারীরা দেনমোহর ঠিকমতো পাচ্ছেন না, যারা বিবাহ করছেন যে সকল পুরুষ কিংবা কর্তা ব্যক্তি আছেন তারা সঠিকভাবে প্রাপ্য দিচ্ছেন না, এখানেও তার অধিকার বঞ্চিত করা হচ্ছে। অপরদিকে বাবারা চিন্তা করেন যে মেয়েকে পাত্রস্থ করতে হলে অবশ্যই তাকে যৌতুক দিতে হয় অথবা ছেলেকে টাকা দিয়ে সাজিয়ে দিতে হয়। তো এই যৌতুক এবং দেনমোহরের অধিকার বিষয় নিয়ে যদি কথা বলেন, আমরা শুরু থেকে যে কথাটা বলতেছিলাম, ইসলাম এলেম শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। আমরা দিনটা তো শুধু মুখে বলার বিষয় না, দিনটা আসলে মানার বিষয়। ইসলামটা একটা মানে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস, এটা শুধু মুখে মুখে বলার বিষয় নয় যে আমি মুসলমান, আমি বুজুর্গ, আমি মুত্তাকি, এটা মুখে বলার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও আমাদের কোনো কোনো ভাই বা আমরা অনেকেই এই সমস্ত দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের ভিতরে অবহেলা বা গাফলতি দেখা যায়। বিশেষ করে দেনমোহরের বিষয়টা আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা বিষয় যে স্ত্রীকে মনে হয় যেন দেনমোহর শুধু বিয়ের কাবিনে লেখাটাই দায়িত্ব, এটা তাদের হাতে হস্তান্তর করা বা তাদেরকে দেয়া এটা মনে হয় দায়িত্বের মধ্যে পড়ে না, এমনটা আমাদের মাঝে অনেকের ভিতরে আমরা কালচার দেখতে পাই। আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম যারা তাদের মধ্যে আমরা অনেকে দেখতে পাই যে তারা বিয়ের সময় নগদ দেনমোহর দিয়া বিয়ে করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ এটা আমার কাছে মনে হয় যেন এটা চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে, সর্বক্ষেত্রে হয়তো সেটা এখনো সম্ভব হয়ে উঠছে না। এটা একটা ফরজ জিনিস, আমি আশা করব কোরআনে কারিমের যে নির্দেশ যেখানে সালাতের যেভাবে নির্দিষ্ট রয়েছে, সাওমের যেভাবে নির্দিষ্ট রয়েছে, ঠিক তদ্রূপভাবে স্ত্রীদেরকে দেনমোহর দেওয়ার ব্যাপারও সেই ধরনের নির্দেশ রয়েছে। স্বেচ্ছায় যদি কোনো স্ত্রী তার স্বামীকে তার মানে তার জন্য যে দেনমোহর নির্ধারিত হয়েছে সেখান থেকে যদি কি অংশ বা কিছু অংশ তাকে যদি ক্ষমা করে দেয় স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়, তাহলে সেটা আনন্দ চিত্তে একটা পুরুষ গ্রহণ করতে পারে। আর যৌতুকের যে কথাটা আপনি বলেছেন, এটা আমাদের সমাজের জন্য, ধর্ম তো ইসলাম তো অনেক দূরের কথা, আমাদের সমাজের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায়। আমি মনে করব একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন বাবা কোনো সময় তার ছেলের বিয়ের সময় তার ছেলে শ্বশুর পক্ষ থেকে কিছু পাবে, তারা কিছু দিবে কিছু নিবে, এই ধরনের চিন্তা বা এই ধরনের আশা আমার মনে হয় কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ এটা করতে পারে না। দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যে একটি হচ্ছে আপনি যেটা বললেন দেনমোহরের ক্ষেত্রে, অনেক সময় যখন বিয়ের সাথে করানো হয় এই বৈঠকে এমন হয় যে অনেক উচ্চ অঙ্কের একটা দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে, এই চিন্তা থেকে যদি কখনো মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, তালাক দেওয়া হয়, তাহলে জামাই থেকে বা বর থেকে এটাকে আদায় করা হবে, এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে কীভাবে দেখছেন আসলে, ইসলাম কী বলে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই ধরনের একটা পবিত্র বন্ধনে এই ধরনের অপবিত্র চিন্তাটা আমার মনে হয় অভিভাবক বা তার আত্মীয়স্বজন যারা থাকেন তারা তো এই কাজগুলি করেন, কারণ অন্তরে এই ধরনের নিয়ত বা এই ধরনের চিন্তা আসাটা সঠিক নয়, ঠিক না। আর পাশাপাশি আসলে তো আমাদের সম্পদ, আমাদের দেনমোহরের আধিক্য আমাদের নিরাপত্তাকে কোনোভাবেই নিশ্চিত করে না। ধরে নিলাম 100,000 দেনমোহর নির্ধারণ করেছে একজন যুবক, একজন যুবতীর মাঝে বিয়ে হয়েছে, তারা অত্যন্ত সুন্দর সুচারুভাবে সমগ্র জীবন, সারাটা জীবন তার অত্যন্ত আনন্দ চিত্তে কাটিয়েছে। আর একজন 100,000 দেনমোহর নির্ধারণ করে 6 মাস বা 1 বছর বা 5 বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ধরে নিলাম 10,00,000 টাকা স্ত্রী পেয়ে গেল, এতে কি তার সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদাকে কোনোভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে? তারা তার চাইতে অনেক ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, যে সুন্না, যে পদ্ধতি, এটার মাঝে উম্মার জন্য কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য এখানে তাদের জন্য শান্তি নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে আইসের শব্দটা ব্যবহার করেছেন, সর্বোচ্চ সহজ পদ্ধতিতে বিবাহ বন্ধনকে, বিবাহকে সহজ করার জন্য বলেছেন। তাহলে সমাজ ব্যবস্থা আজকে যে বিলম্বিত বিবাহ, আজকে আমাদের অনেক বাবারা আমাদের কাছে আসেন, দোয়া চান যে আমার মেয়ের বয়স হয়েছে, এখন বিয়ে হচ্ছে না, আমরা বিয়েটাকে যদি সহজ করে দিতে পারতাম তাহলে আমার মনে হয় কন্যাদায়গ্রস্ত পিতারা বা যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের আর্থিক অসঙ্গতির কারণে বিয়ে শাদীতে বিলম্ব হচ্ছে, সমাজে এই জিনিসটা দুর্বৃত্ত হতো এবং আমরা অত্যন্ত সহজভাবে এই বিবাহের সুন্নাটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতাম। সমাজের একটা বাস্তবতার কথা আপনাকে যদি বলির চেষ্টা করি, যখন কোনো মেয়ে অন্ততপক্ষে 14-15-16 একটা মোটামুটি তিনি একটা নারী হিসেবে পরিণত বয়সে চলে আসেন, তখন দেখা যাচ্ছে আইনের বাধ্যবাধকতায় 20 বছরের আগে বিয়ে নয়, এরকম অনেক কথা বলে বিয়েটাকে ঠেকানো হয়। অনেক সংগঠন আছে আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, থানায় নেওয়া হয়, অনেক জরিমানা করা হয়। কিন্তু আমি অনেক ফ্যামিলি
ফ্যামিলির কথা জানি, যাদের পরিবারে অনেক মেয়ে এমন আছেন যাদের বিয়ে দিতে পারছেন না, করতে পারছেন না, তাদের বয়স 30-35-40 কাছাকাছি, ছুঁই ছুঁই, কিন্তু প্রথম যখন বিবাহের চেষ্টা করছিল তখন কিন্তু আসলে আমাদের সংগঠনগুলো, আমাদের সমাজ ব্যবস্থাগুলো তাদেরকে এই বৈবাহিক বন্ধন করতে দেয়নি, কিন্তু যখন তার বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর এই নারী এই মেয়ে কিন্তু সংসারের জন্য বোঝা হচ্ছে, বাবার চোখে পানি মেয়ের মায়ের চোখে পানি, কিন্তু সামাজিক কোনো সংগঠন সেক্ষেত্রে কিন্তু এগিয়ে আসছে না, কী বলবেন? আসলে আমি যেটা আপনাকে আজকে আলোচনা একাধিকবার যেটা বলছি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মের মাঝেই শান্তি রেখেছেন। 18 বছর বা 17 বছর শিশু ও যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে এর কমে যেন বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ না হয়। আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় প্রশাসনের লোকজন গিয়ে এ ধরনের বিবাহ ভেঙে দেওয়ার জন্য বা দুই পক্ষকে ডেকে এনে এই বিবাহটাকে স্থগিত করার জন্য নির্দেশনা জারি করেন। রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিকভাবে শিশুদের ক্ষেত্রে আমিও আমার জায়গা থেকে একটা জিনিস মনে করি, বিবাহ সুন্না, বিবাহ বয়সের ক্ষেত্রে মেয়ে যদিন তার বিয়ে উপযুক্ত হয় তাকে বিয়ে দেওয়ার জন্য শরীয়ত ইসলামী শরিয়ার সে অনুমোদন রয়েছে, সেক্ষেত্রে আমি মনে করবো যে একটা মেয়ে যেহেতু শ্বশুর বাড়িতে গেলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে জিনিসটা সেটা হচ্ছে সেই বাড়িতে গেলে সে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। আসলে 13-14 বা 12-14 বছরের অনেক মেয়ে অনেক সময় দেখা যায় এই গুরু দায়িত্বগুলো তার আসলে পালন করতে অক্ষম হয় তারা বা সক্ষমতা রাখে না, সেক্ষেত্রে সময়ের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তাই বলে যে এটাকে কোনোভাবে, আমি আবার বলি ইসলামী শরিয়া যেটাকে অনুমোদন দিয়েছে আমি মনে করি এই অনুমোদনের বাইরে যদি আমরা কোনো সিদ্ধান্ত বা আইন করতে যাই সেটা আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে, এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে এই বিবাহ বন্ধনটা হয়তো হতে পারে না, কিন্তু তাদের যোগাযোগ, তাদের অন্যান্য আভ্যন্তরীণ যে যোগাযোগ সেগুলো থাকে, পাপাচারে লিপ্ত হয়, নানা রকম অসামাজিক বিষয়গুলোর সাথে তারা জড়িয়ে পড়ে, অনেক সাথে পাপের সাথে জড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক একটি বুঝ দান করুন।